মামা, সমস্যায় তো পড়ে গেছি। টাকা পয়সার অভাবে শুকনে টুকনে আমরা যেসব খাই ওসব জিনিস তো এখন খাই বেরিয়ে পারতেছি না। এর একটা ব্যবস্থা করা লাগবে, বুঝছিস? আমরা করে আর কয়দিন চলে? আমরা তো একদিন না খালি থাকতে পারি না, কিন্তু 7টা দিন ধরে কিচ্ছু খাবে পারি না। টাকার অভাবে এর একটা ব্যবস্থা তাড়াতাড়ি করে কর। হ্যাঁ মামা, একেবারে ঠিক কথা কইছিস। মাথা মুইতে ফুল খারাপ আছে, বুঝছিস? এর জন্য একটা ব্যবস্থা আমি পাইছি, তবে জিনিসটা কত দূর যাবি সেটা আমি জানি না, বুঝছিস? বুঝলি, আমার বন্ধু রনিরা আছে না, ওরা তো সব করে বিড়ি খায়। তো বিড়ি খায় ওরা একটা কল্যাণ সমিতি করছে, বিড়িঘর কল্যাণ সমিতি। তো আমরা যেহেতু শুকনি মুকনি খাই, গাঁজা মাজা খাই, তো আমরা একটা সমিতি গঠন করব। সমিতির নাম হবে গাঁজা খোর কল্যাণ সমিতি, বুঝছিস? এটা করলে আমাদের শিরাম কাজ হবে। তাই আমরা এখন যা টেরে যার যায় সব বন্ধু বান্ধব আছে, এরকম গাঞ্জা গুঞ্জি খাই, সবারই ইনভাইট কর। ইনভাইট কর, আমরা একটা মিটিং বসাই, মিটিং বসায় আমাকে সমিতিটা গড়ে উঠাই। ঠিক আছে, চল এখন যা টেরে আজকে খবর দে, কালকে সকালবেলায় মিটিং। যা বন্ধু, তুই তালি তোর যত সব বন্ধু বান্ধব আছে সবারই খবর লাগা, যারা আমাদের এইসব লাইনে, আর যারা আমাদের এইসব লাইনে নাই তাদের কিন্তু এই গ্রুপে জয়েন করে নিয়ে যাবি না, বুঝছিস? সমিতির মেম্বার হয় নিয়ে যাবি না। একমাত্র আমাদের এইসব লাইনে যারা আছে একমাত্র তারাই মেম্বার হবে পারবি সমিতির। যা তাহলে, আমিও যাই, তুইও যা, চট করে চলে আয়, আমাদের মিটিং সময় মতো অনুষ্ঠিত হইব। হ্যাঁ বন্ধু, এতদিন পরে আমরা ভালো একটা উদ্যোগ নিছি, আর আমাকে না খায় থাকা লাগবি না। ঠিক আছে, আমি তো রেগুলার গাঁজা খাবে পারবো, বুঝছিস? ঠিক আছে বন্ধু, যা, আমিও যাইতেছি। বন্ধু, মিটিংয়ে তো সবাই টাইম মতো নিয়ে চলে আসছে, সবার দেখছিস কত সুন্দর কমন সেন্স, সবারই টাইম সেন্স আছে, বুঝছিস? তা তুই যা ভাই, প্রথমে আমি বক্তব্য দেই। আচ্ছা বন্ধু, তাহলে তুই বক্তব্য দে, আমি যা বসি ওদের মাঝে। সম্মানিত ভাই বিরাদার ও বন্ধুগণ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের মিটিংয়ে অংশগ্রহণ করেছেন, এর জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য আপনাদের সবাইকে এখানে ডাকা হয়েছে। তো আমরা যারা এই লাইনে আসি, মানে গাঁজা সেবন করি, তাদের জন্য একটি কল্যাণ সমিতি খুবই দরকার, বুঝছেন? দেখা যায় অনেকে টাকা পয়সা ইনকাম করে না ঠিক মতন, গাঁজা সেবন করতে পারে না, তাদের জন্য এই সমিতিটি গঠন করা মূলত। আর অনেকেরই অনেক ধরনের সমস্যা হয়, কেউ আনতে সাহস পায় না, কেউ পুলিশের ভয় পায়। তো আমাদের এই কল্যাণ সমিতি দিয়ে আমরা পুলিশকে প্রতিহত করতে পারবো, বুঝছেন? তো সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমরা আছি আপনার সাথে, আমরা আপনাকে সাপোর্ট করব। আর এখানে যারা যারা আছে সবাই আপনাকে সাপোর্ট করবে, ঠিক আছে? আমরা এখন থেকে, আজকে থেকেই এই গাঁজাখোর কল্যাণ সমিতিটি গঠন করে ফেললাম। তো যারা যারা যতটুক পর্যন্ত সম্ভব সবাই তহবিল দিয়ে সাহায্য করুন, যাতে এই সমিতিটি অনেক বড় হয়ে যায়। আর যারা যারা গরিব গাঁজা খোর আছে তাদেরকে যেন আর্থিকভাবে সহযোগিতা করে তাদের গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমি এই প্রস্তাবটি রাখছি আপনাদের সামনে। তো আসুন, আপনারা যে যতটুকু পারুন আমাদের এই সমিতিটিতে ডোনেট করে আমাদের এই সমিতিটি অনেক বড় করে তোলার জন্য সাহায্য করুন। তো এতক্ষণ বক্তব্য দিচ্ছিল আমার বন্ধু গাঁজাখোর রফিক, আর আমি রফিকের বন্ধু গাঁজাখোর শফিক। তো একটি কথা না বললেই না, আমাদের বর্তমানে অনেক সমস্যা হয় গাঁজা খাওয়ার জন্য। পুলিশ এসে আমাদের যখন তখন ধরে নিয়ে যায় এবং অ্যারেস্ট করে, আমরা মাল আনতে পারি না টাকার অভাবে। তো আপনারা সহৃদয় ব্যক্তি যারা যারা আছেন, আমাদেরকে এই সমিতির মাধ্যমে সাহায্য করুন, এটাই আপনাদের কাছে অনুরোধ করা যাচ্ছে। আমি 5 লাখ দিলাম, 5 লাখ ডোনেট করলাম। তো এখানে যারা যারা আছেন সবাই এইভাবে 5 লাখ 10 লাখ করে দিয়ে সমিতিটি অনেক বড় করে তুলুন, এটা আমাদের জন্য ভালো হবে, ভবিষ্যতের কাজে লাগবে, ঠিক আছে? আমরা যারা গাঁজার নেশায় আসক্ত তাদের অনেক উপকারে আসবে। সবাই দিন, যে যা পারেন দিন। আপনাদের সবার কাণ্ড দেখে আমরা খুবই গর্বিত, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের এখানে এসে আমাদেরকে সাহায্য করার জন্য। তো ঠিক আছে, আজকের মিটিংটি এখানেই সমাপ্ত করা হইল, এবং আপনারা সবাই এখন থেকে গাঁজাখোর কল্যাণ সমিতির এক একজন কর্মী। কারো কোথাও গাঁজা খাইতে অসুবিধা হইলে আমাদের এই সমিতিটির সাথে যোগাযোগ করুন, আপনাদের ব্যবস্থা করে দেওয়া হবে।
কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, এখন আজকের মিটিংটি এখানেই সমাপ্ত। সবাই এখন চলুন, উঠি এখন আমরা, যে যার কাজে যাই।